শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21 ফেব্রুয়ারিতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শহীদ মিনার পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বহুমুখী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের বোম ডিসপোজাল টিম, সোয়াট টিম, ফায়ার সার্ভিস, মেডিকেল টিম এবং অন্যান্য যে সমস্ত সাপোর্টিং ইউনিট, তারা সবাই স্ট্যান্ড বাই থাকবে।